আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন এদেশের সভ্য ভদ্র এবং রুচিসম্পন্ন সাধারণ মানুষের মাথা ব্যথার নতুন নাম হল ওয়েব সিরিজ সাধারণ সমাজ কি বিশেষ করে যুব সমাজের চরিত্র ধ্বংসের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে এই তথাকথিত ওয়েব সিরিজ অনলাইনে এবং অনলাইন টেলিভিশনের সম্প্রচারের জন্য যে ধারাবাহিক ভিডিও নির্মাণ করা হয় সাধারণ অর্থে সেটাকেই ওয়েব সিরিজ বলা হয় পৃথিবীর বিভিন্ন দেশে অনেক আগে থেকে ওয়েব সিরিজের প্রচলন থাকলেও বাংলাদেশে দুই সালে এর যাত্রা শুরু সম্প্রতি কয়েকটি ওয়েব সিরিজ এর নগ্ন অশ্লীল দৃশ্য এবং সংলাপ গোটা দেশের সমালোচনার ঝড় তুলেছে এমনকি খোদ বামপন্থী অনেকগুলো মিডিয়াতে এ নিয়ে রিপোর্ট হয়েছে আমরা গত আঠারোই জুন দৈনিক যুগান্তর একটি রিপোর্ট দেখেছি সেখানে শিরোনাম ছিল অশ্লীলতার অপর নাম ওয়েব সিরিজ বিবিসি বাংলা সহ আরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের রিপোর্ট উঠে এসেছে সেই রিপোর্টের খোলাসা হলো সাধারণ নাটক সিনেমাতে যেহেতু সেন্সর হয়ে থাকে যার কারণে নির্মাতারা চাইলে যে কোনো অশ্লীল দৃশ্য বা সংলাপ জুড়ে দিতে পারেন না সেগুলো কাটা পড়ে যায় সেন্সরের মাধ্যমে কিন্তু ওয়েব সিরিজ যেহেতু কোনো প্রকার সেন্সর ছাড়াই সাধারণ মানুষের সামনে তুলে ধরা যায় সেই সুগ সুবাদে সেই সুযোগে নির্মাতাগণ ব্যবসার স্বার্থে অথবা বিশেষ কোনো এজেন্ডার কারণে অর্থাৎ দেশের সাধারণ মানুষের চিন্তা ধারণা বিশ্বাস ইমান আমল কৃষ্টি কালচারকে ধ্বংসের জন্য ষড়যন্ত্র অংশ হিসাবে কিংবা তাদের ব্যবসায়িক ধান্দায় তারা এমন কিছু অশ্লীল দৃশ্য এবং সংলাপ এ সমস্ত ওয়েব সিরিজে জুড়ে দিয়েছে যেগুলো এদেশের সাধারণ মানুষের বিশ্বাসের সঙ্গে এদেশের সাধারণ মানুষের কৃষ্টি এবং কালচারের সঙ্গে মোটেও চায় না বরং কোনো কোনো ওয়েব সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত এত নোংরা এবং অশ্লীল সংলাপ রয়েছে যৌনতায় পরিপূর্ণ যেগুলো মুখে উচ্চারণ করা তো দূরের কথা রিপোর্টারগণ রিপোর্টে পর্যন্ত উচ্চারণ করতে বা লিখতে উল্লেখ করতে ইতস্তত বোধ করেছেন প্রিয় দর্শক এরকম বিভিন্ন রকমের আপত্তিকর দৃশ্য এবং সংলাপে ভরপুর এ সমস্ত ওয়েব সিরিজ বাংলাদেশে যারা সম্প্রচার করছেন বিশেষ করে সম্প্রতি সময়ে আমরা একটি মহামারীর মধ্য দিয়ে সময় পার করছি এই সময়ে আরও এই তথাকথিত ওয়েব সিরিজ এটার যে বিস্তার হচ্ছে এ বিষয়ে সাধারণ মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের কথা বলা দরকার কারণ নারীর প্রতি পাশবিক নির্যাতন এবং ধর্ষণের এমন সব লোমহর্ষক ঘটনার কথা কয়েকদিন পরপরই আমরা মিডিয়ার মারফতে জানতে পারি যা জাতি হিসাবে আমাদের মাথাকে অবনত করে দেয় আমরা প্রায়ই শুনতে পাই যে মাদকের করাল থাবায় আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে কুরে কুরে শেষ করে ফেলছে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে প্রিয় দর্শক একদিকে তথাকথিত এ সমস্ত ওয়েব সিরিজের মাধ্যমে যুবকদেরকে আপনি সুশুরি দিবেন তাদেরকে আপনি উত্তেজিত করে তুলবেন তাদের পাশবিক শক্তিকে আপনি জাগ্রত করবেন এবং তাদেরকে যৌন উন্মাদনা তাদের মধ্যে সৃষ্টি করবেন অশ্লীল বাক্যালাপ তাদেরকে শেখাবেন এমনকি সে সমস্ত ওয়েব সিরিজে আপনার ধূমপান এবং নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার খুব স্বাভাবিকভাবে দেখানো হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে একদিকে এগুলো চলবে আবার অপরদিকে আমরা ধর্ষণ বন্ধ করার জন্য পাশবিক নির্যাতন থামানোর জন্য নারীর প্রতি এবং মদ তথা নেশাজাতীয় দ্রব্যের ব্যবহারকে সমাজ থেকে দূর করবার জন্য আমরা আহ্বান তুলব এটা পরিষ্কারভাবে সবরোধিতা এবং সাংঘর্ষিকতা আলাহ সুমাতাল্লাহ বলেছেন লতাক জেনা জেনার তোমরা কাছেও যেও না কারণ আল্লাহ সুমাতাল্লাহ জানেন মানুষ যদি জেনার কাছাকাছি যায় তাহলে জেনা নিপতিত হয়ে যায় যার কারণে অনেক আগে থেকে বাদ দিতে বলা হয়েছে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে প্রিয় দর্শক অতএব এ সমস্ত ওয়েব সিরিজের প্রচলন যদি আমাদের সমাজে বন্ধ করা না হয় তাহলে সমাজ এমনিতেই তো ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত আরও ধ্বংসের চরম পর্যায়ে হয়তো আমরা পৌঁছে যাব আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পর্যন্ত এরকম অনেকগুলো অশ্লীল ওয়েব সিরিজ বন্ধের ঘোষণা এসেছে কোর্ট থেকে অতএব আমাদের দেশেও প্রচলিত আইন অনুযায়ী এই সমস্ত ওয়েব সিরিজগুলোকে বন্ধ করা সহজ এবং সেই সাথে আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে এগুলোর বিরুদ্ধে আহ্বান তোলা উচিত এবং দাবি তোলা উচিত পর্নোগ্রাফি আইন দুই হাজার বারোতে পর্নোগ্রাফির যে সংজ্ঞা উল্লেখ করা হয়েছে বা পরিচয় উল্লেখ করা হয়েছে সেটা হলো পর্নোগ্রাফি মানে যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল সংলাপ অভিনয় অঙ্গভঙ্গি নগ্ন অঙ্গভঙ্গি নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য যা চলচ্চিত্র ভিডিওচিত্র অডিও ভিজুয়াল চিত্র স্থির চিত্র গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে ধারণকৃত ও প্রদর্শনযোগ্য এবং যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই এই সংজ্ঞার আলোকে যদি কোনো প্রকার পর্নোগ্রাফি কোনো কেউ সম্প্রচার করে অনলাইনে অফলাইনে তাহলে সেক্ষেত্রে এই আইন অনুযায়ী সর্বোচ্চ দুই থেকে সাত বছর জেল এবং সর্বোচ্চ বারো লক্ষ টাকা অর্থদণ্ডের কথা এই আইনে বলা রয়েছে এছাড়াও সাধারণভাবে অশ্লীলতায় আইনি সুরক্ষার আরও বিভিন্ন ধারা আমাদের সংবিধানে রয়েছে যার কারণে একদিক থেকে মুসলিম সমাজ বিরোধী এই কর্মকাণ্ড এগুলো আমাদের যুব সমাজকে শেষ করবে আমাদেরকে ধ্বংস করবে সেই জায়গা থেকে আমাদের প্রতিবাদ করা উচিত অপর থেকে আমাদের প্রচলিত সংবিধানেরও এটি লঙ্ঘন সব মিলিয়ে এই অনাচারের বিরুদ্ধে আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে প্রতিবাদ করা উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের জোরালো আহ্বান থাকবে এই অনাচার বন্ধ হোক এই অশ্লীলতা বন্ধ হোক এই বেহায়াপনা এবং নির্লজ্জতার চর্চা বন্ধ হোক তাতে আমরা সবাই সুরক্ষিত থাকবো গোটা সমাজ সুরক্ষিত থাকবে আল্লাহ স্মুতাল আমাদের সকলকে সব ধরনের অনাচার থেকে হেফাজতে রাখুন নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত